দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে ফিলিপস লাইটিং স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সেজিদা বাংলা খবর মানে আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পুরুলিয়া থেকে পেচরা পোল আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে আমি সৃজিতা শুরু করছি আজকে বাংলার খবর আর আজ শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে শাসক দলকে লক্ষ্য করে চোর চোর স্লোগান বুধবার চোর স্লোগানের ঢেউ যেন আছড়ে পড়লো এই তিলোত্তমাতে এই শহর কলকাতায় ধর্মতলা থেকে বিধানসভা উঠল চোর চোর আওয়াজ পথ চলতি জনতা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার গলাতেও তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে চোর চোর স্লোগান সব মিলিয়ে একেবারে ধুন্ধুবাদ কাণ্ড বাঁধল বিধানসভাতে দেখুন সম্মুখ সমরে রাজ্যের শাসক বিরোধী বুধবার বিধানসভায় বাদ্র ধুন্ধুবান বাংলায় পাহাড় প্রমাণ বঞ্চনার অভিযোগ যাদের বিরুদ্ধে সেই রাজ্যের শাসক দল তৃণমূল পালন করছিল কালা দিবস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই কর্মসূচি চলাকালীন প্রথম ছন্দপতন ঘটে বিধানসভার বাইরে উঠে চোর স্লোগান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামতে হয় পুলিশকে এরপরেই বিধানসভায় হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের ধর্নাস্থলের সামনে দিয়ে যেতে যেতে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চোর চোর স্লোগান দিতে থাকে বিরোধী দলনেতা বিধায়করা রয়েছেন পরিষদীয় দলের সদস্যরা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং সেই বিক্ষোভে সরাসরি অংশগ্রহণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বসে রয়েছেন বঙ্কিম ঘোষ অন্যদিকে দাঁড়িয়ে অসীম বিশ্বাস বিবেকানন্দ বাউরি সহ যারা বিজেপির যারা সদস্যরা রয়েছেন পরিষদীয় দলের তারা প্রত্যেকে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে তৃণমূলের তরফে এই মুহূর্তে কালো পোশাক পরে কালা দিবস পালন করা হচ্ছে এবং সেখানে উপস্থিত রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি মুহূর্তে বিআর আম্বেদকারের মূর্তির পাদদেশে দেখা যাচ্ছে তৃণমূলের যারা নেতারা রয়েছেন মন্ত্রীরা রয়েছেন পরিষদের ঘোষিত কর্মসূচি স্পিকারের কাছে পারমিশন নেওয়া প্রোগ্রাম আর তার কাউন্টার যেটা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি দলের এমএলএরা করলেন এটা অসংসদীয় অশোভনীয় এবং আইন বহির্ভূত কাজ করেছেন বিধানসভায় পরিশ ডেকে পাঠান স্পিকার এও যেন এক ছবি বঞ্চনা করছেন যিনি বঞ্চনার বিরুদ্ধে আওয়াজও তুলছেন তিনি রাজ্যে চুরির সরকার চলছে উঠছে অভিযোগ সেই আওয়াজ ঢাকতেই কি শাসকের কালা দিবস পালনের কৌশল কালা দিবস দিয়ে আদেও কি ঢাকা যাবে কুকীর্তি ভিডিও জার্নালিস্ট প্রিয়াঙ্কা নন্দীর সঙ্গে বিচ্ছু রায় চৌধুরী রিপাবলিক বাংলা কলকাতা মিহিলাল শেখ মনে আছে নিশ্চয়ই বকটুয়ে সজন হারা আট মাস ধরে তার বেতন বন্ধ মিহিলাল শেখ সহ দশজন মুখ্যমন্ত্রী ঘোষণার পর অস্থায়ী চাকরি পেয়েছিলেন বকটুই কাণ্ডের পর কিন্তু বাকিরা ঠিকমতো বেতন পেলেও তিনি বেতনটি পাচ্ছেন না এমনটাই অভিযোগ করছেন মিহিলাল শেখ এখন প্রশ্ন উঠছে যে বিজেপির সঙ্গে সখ্যতার জেরেই কি বন্ধ হয়েছে মিহিলালের বেতন তুঙ্গে রাজনৈতিক তর্জা বেতন বন্ধ বকটুইয়ের স্বজনহারা মিহিলাল শেখের এক মাস শুধু মাস নয় মিহিলাল শেখের অভিযোগ আট মাস ধরে বেতন পাচ্ছেন না তিনি বকটুইয়ে গণহত্যার পরপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন স্বজনহারাদের চাকরি দেওয়া হবে সেই মতো দশজনকে বিভিন্ন দপ্তরে অস্থায়ী চাকরি দেওয়া হয় চাকরিতে যোগদান করার পর থেকে নিয়মিত বেতন পাচ্ছিলেন সকলে কিন্তু অভিযোগ চলতি বছরের এপ্রিল মাস থেকে বেতন পাচ্ছেন না মিহিলাল শেখ
তার দাবি। অন্যরা নিয়মিত বেতন পেলেও তার বেতন বন্ধ রাখা হয়েছে। তারা কিন্তু সকলেই পাচ্ছে, তাদের স্যালারি কোনো প্রবলেম হচ্ছে না। যেভাবে প্রতি মাসের ন্যায় যেভাবে ঢুকে প্রত্যেক মাসে সেভাবে ঢুকছে ওদের, কিন্তু আমারটা মার্চ মাস থেকে বন্ধ হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি মার্চ মাসের স্যালারিটা পেয়েছি, মানে এপ্রিল থেকে আমিও পাইনি। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আপনার আট মাস চলছে। আট মাসের হয়ে গেল, ধরেন আমি আট মাসের কোনো স্যালারি পাচ্ছি না। কেন বন্ধ মিহিলাল শেখের বেতন? বিজেপির মঞ্চে মিহিলাল শেখকে দেখা যায়, তাই কি মিহিলালের বেতন বন্ধ করা হয়েছে? উঠছে প্রশ্ন। ওকে বলো রাজেশ যেখান থেকে বেতন পেতো সেখানে যোগাযোগ করতে। যখন মাইনেটা পেতো তখন কি অভিযোগ করেছিল পাচ্ছি বলে? বলেছিল কি তোমাদের যায় বিজেপি করছে, তবুও মাইনে পাচ্ছি এটা বলেছিল? বলেনি। এখন প্রতিহিংসার কথা এখন বলছে, তখন বলেনি তো আমি তাই জানি না কোনোটাই। বিজেপির মঞ্চে আসার জন্য হয়তো তাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তৃণমূল তো গণতন্ত্রে বিশ্বাস করে না, তৃণমূল গণতন্ত্রকে ধ্বংস করার নীতিতে বিশ্বাস করে। মিহিলাল শেখের বেতন আমি আবার পুনরায় চালু করার কথা বলবো, না হলে দপ্তরের সামনে আমরা মিহিলাল শেখের পরিবারকে নিয়ে ধর্ণায় বসবো, অনশনে বসবো। তবে মিহিলাল শেখের বেতন বন্ধ প্রসঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকরা কিছুই বলতে চাননি। মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কি বিপদ বলুন তো, পরীক্ষার হলে মোবাইল ফোন আর ব্যাগ নিয়ে গিয়েছিল পরীক্ষার্থীরা, সেগুলোকে উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষ। পরীক্ষার পর মোবাইল ফোন ফেরত চাইতে গেলেই বাধে ধুন্ধুমার, পড়ুয়ারা মারধর করে স্কুলের এক অস্থায়ী কর্মীকে, এমনটাই অভিযোগ। মৃত্যু হয় তার, তারপরেই বাধে ধুন্ধুমার। ঘটনারও তদন্তে রয়েছে পুলিশ। ছাত্রদের মারে মৃত্যু হলো স্কুলের এক অস্থায়ী কর্মী। দত্তপুকুরের ছোট জাকুলিয়া হাই স্কুলের ধুন্ধুমার কাণ্ড বাধে বুধবার। অভিযোগ চলছিল স্কুলের পরীক্ষা, তাই ব্যাগ আর মোবাইল ফোন নিয়ম অনুযায়ী জমা ছিল স্কুল কর্তৃপক্ষের কাছে। পরীক্ষা শেষে সে মোবাইল আর ব্যাগ ফেরত চাইতেই ঘটল বিপত্তি। অন্যান্য গ্রুপটি বলল যে শিবুদার উপরে এরকম ছেলেমেয়েরা হুজুতি করছে ফোন নেওয়ার জন্য, এবং শিবুদা খুব অসুস্থ হয়ে পড়েছে এবং স্পট ডেথ হয়ে গেছে। মোবাইল ফোন ফেরত না পেয়ে শুরু হয় বচসা, তারপরেই হাতাহাতি। ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন স্কুলের অস্থায়ী গ্রুপ ডি কর্মী। ওকে এরকম করে আক্রমণ করেছে, ওর উপরে ঝাঁপিয়ে পড়েছে, ওকে মারধর করেছে, ফেলে দিয়েছে, তাড়া করেছে, আর সেই সময় ওর দম কষ্ট দমে হয়ে গেছে, এই রকম। ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিভাবক থেকে শুরু করে ব্লক প্রতিনিধিরা। সিসিটিভি ফুটেজ দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা। অভিযুক্তকে আমরা কোনোভাবে রেয়াত করবো না। সে একটা স্কুলের ছাত্র, সে যদি স্কুল প্রাঙ্গণে এসে শিক্ষার জায়গায় তার এই অশিক্ষাটা, এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না। হামলার পর দেহ আটকে রেখে স্কুলে চলে লাগাতার বিক্ষোভ, পরে বিক্ষোভ উঠে যায়। তবে দোষীদের শাস্তির দাবি জানায় স্কুল কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ওরা বিজেপি করে, তাই ওদের কপালে কোনো সরকারি প্রকল্প জোটেনি। সুন্দরবন হেমনগর অঞ্চলের 238 নম্বর বুথের বাসিন্দাদের অন্তত এমনটাই অভিযোগ। তাই ভাঙা ঘরে কোনো রকমের দিন গুজরান প্রায় 200টি পরিবারে। বিজেপি করায় কি প্রতিহিংসা রাজনীতি শাসকের? এই প্রশ্নই তো এখন উঠছে। সুদূর সুন্দরবনের হেমনগর অঞ্চল, সেখানেই 238 নম্বর বুথে এভাবেই ভাঙাচোরা মাটির ঘরে পলিথিন বস্তা টাঙিয়ে কোনো রকমে দিন গুজরান করছেন হতদরিদ্র মানুষগুলো। আবাসের ঘর থেকে শৌচালয় বা রাস্তাঘাট, কোনো সরকারি প্রকল্পের সুবিধাই পায়নি সুন্দরবনের হেমনগরের 238 নম্বর বুথের 200টি পরিবার। অভিযোগ উঠছে এলাকায় বিজেপি জেতায় বিমাতৃসুলভ আচরণ করছে তৃণমূল সরকার। বিজেপি করার অপরাধে প্রধান সাহেব আমাকে প্রত্যেকটা জিনিস থেকে বঞ্চিত করে রেখেছে। এখনো গ্রামের 200 পরিবার
ঘর টয়লেট থেকে বঞ্চিত। পঞ্চায়েতে গিয়ে এর জন্য বললে কোনো প্রতিকার পাই না। সাফাই দিতে আসরে নেমেছে তৃণমূল। কিছু জায়গায় দলকে বাজে পথে ফেলিয়ে দলের অপপ্রচার, দলকে বদনাম করা হচ্ছে। মনে করে দল ভাঙিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দেবে না, সেই প্রধানও বলো বেশি দিন সেই দলের ক্ষমতা থাকতে পারবে না, যদি এরকম অন্যায় সে করে থাকে। কনকনে শীত হোক বা অঝোড় বর্ষা, এভাবেই ভাঙা ঘরে ওদের জীবন যাপন। শুধুমাত্র বিজেপি করার অপরাধে মিলবে না সরকারি প্রকল্পের সুবিধা। অর্ণব ব্রহ্মের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। আইওসির তেল রিফাইনারির সঙ্গে লাগে আগুন, অল্পের জন্য রক্ষা পেল তেল রিফাইনারি। ফোন দিয়ে আগুন নেভালেন আইওসির কর্মীরাই, প্রাণে বাঁচলেন এলাকার একাধিক বাসিন্দা। শিলিগুড়িতে বিধ্বংসী আগুন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সামনে প্রথমে একটি গ্যারাজে আগুন লাগে, সেই আগুন ছড়িয়ে পড়ে আরো দুটি দোকানে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ছিল, তাই আগুন নেভাতে ফোমের ব্যবহার করে আইওসি। টায়ারের দোকান মেইনলি দেখা যাচ্ছে, এখন ভিতরে তেল থাকলে থাকতে পারে, যদি তেল ইউজ করে আমাদের কোনো এনওসি নেওয়া নেই এগুলো দোকানে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আধ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়, তবে ঘটনায় কোনো হতাহতের খবর নেই। টায়ার পাম্প করা মেশিন ছিল, ওটা বাস্ট করে নাকি আগুন লেগেছে, তবে ইন্ডিয়ান অয়েল যথেষ্ট সহযোগিতা করেছে, ওরা পাশে না থাকলে একটা বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা গিয়েছে। গ্যারাজে কাজ চলাকালীন হাওয়া দেওয়ার মেশিনে বিস্ফোরণ হয়, সেখান থেকেই আগুন বলে অনুমান। তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। শিলিগুড়ি থেকে উন্মিলন সিনহার রিপোর্ট, রিপাবলিক বাংলা।